মেহেন্দি একদম শেষ করে বলাইল সব সজনা সজনার তরকারি হচ্ছে খাওয়া দাওয়া পরে করব কিছুটা আগে বাজারে যাচ্ছি বাজারে গিয়ে ব্যবসায়ী সমিতির কীর্তন আয়োজন করেছে সেখানে কীর্তনে চলে আসলাম খেলা দষ্ট পালার কিছুটা অংশ তুলে ধরছি তোমরা দেখতে থাকো গাইস হাতে করে পাথর নিয়ে রাখাল ঢেউ পালিয়ে চলেছে
দেখাইলাম বুঝছো মা খেলা করছো পালা কিছু কিছুক্ষণ দেখলাম এই মাত্র গেল যাবো না বেশি এখন এখন সূর্য পূজা চালু হবে বুঝছো না না এখন শুরু হবে দুইটার থেকে শুরু হবে সাড়ে তিনটা বাজে এখন দুইটা শুরু হবে এখন দেখো তো কটা বাজে দেখ তুই দেখ এখন দেখো যে দুইটা পঁচিশ এখন মাত্র উঠলো দল উঠলো চার ঘন্টা হইব ছয়টা পর্যন্ত চলবে দুইটা পঁচিশ হ্যাঁ মালদার পার্টি বুঝছো মালদার পার্টি এই যে করবে সূর্য পূজার এইবার আর সুধারানী গোস্বামী করবে না সুধারানী গোস্বামী এই যে খেলা কষ্টটা করলো
এখন সূর্য পূজা হবে এই যে দুইটার থেকে ছয়টা পর্যন্ত টাইম বুঝছো হ্যাঁ চলছে এখন আর এই যে দশটার থেকে দুইটা পর্যন্ত এই যে খেলা গোষ্ঠ হয়ে গেল আমি ওখান থেকে আইলাম ইস ভগবান কি অবস্থা ইস এত ছোট ছোট কচি কচি এ মেহেন্দি একদম শেষ করে বলাইল সব আর এগুলা এগুলো যে মাথা মতো নাই গরু কখন ঢুকছিল আজকে কি খাওয়া হবে ভাত ডাল আর হলো শুক্তা ঝুলা শাকের আর হচ্ছে চাটনি আর যেগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দিয়ে চাটনি বানানো হয়েছে।